হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দই কাতলা রান্না করব। তো রেসিপিটা দেখে নাও। দই কাতলা রেসিপির জন্য আমি কী নিয়েছি দেখে নাও। এখানে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, আদা বাটা, আর এই গুঁড়ো মশলাটা হচ্ছে 3 রকমের আছে, জিরে, ধনিয়া আর গোলমরিচ, এটা লঙ্কার গুঁড়ো, আর এটা তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে 100 গ্রামের মতন টক দই। আর এখানে আমি 5 পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি, পেটির মাছ আছে আর 1 পিস দাগার মাছ আছে। তো পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি। এবার মাছটা ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এরপরে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা যেটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এরপরে যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি থালায় সবগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আমি যে এখানে টক দইটা নিয়েছি সেটা চামচটা দিয়ে ফাটিয়ে নেব। দইয়ের মধ্যে যে দানা দানা ভাবটা ছিল সেটা অনেকটা মিশে গেছে। এরপরে দইটা দিয়ে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে জল দিয়ে দেবো। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, তো তার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যার জন্য মাছটা দিয়ে দিলাম। এরপরে 10 মিনিট ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যারা বেশি ঝাল পছন্দ করো তাহলে দিতে পারো, আর যারা অল্প ঝাল পছন্দ করো তাহলে না দিলেও চলবে। দই কাতলাটা পুরোপুরি রেডি হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। তো তার আগে আমি একটু ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও ভালো হবে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে।
তো এরপরে আমি নামিয়ে নেব। আমার দই কাতলা রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দই কাতলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, আর তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য।